শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে এখনো চলে উন্মাদনা তুঙ্গে। আদিবাসী অধ্যুষিত এলাকা হবিবপুর ব্লকে, সেই ব্লকে আদিবাসী সম্প্রদায় মানুষ নিজের ভাষায় মন্ত্রপাঠ করে মা দুর্গা। এই পুজোটি হয় মালদহের হবিবপুর থানার কেন্দুপুকুর এলাকার ভাঙা দিঘি গ্রামে। গ্রামের মধ্যে রয়েছে ছোট্ট একটা টিনের ঘর, সেই ঘরের মধ্যেই রয়েছে এই মা দুর্গার বেদি, সেখানেই এই পুজো হয়ে আসছে। পুরোহিতের মন্ত্রে নয়, আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে এখানে পুজো হয় মা দুর্গার। প্রায় 150 বছরের প্রাচীন পুরনো মালদহের কেন্দুপুকুরের ভাঙা দিঘি এলাকার প্রাচীন এই দুর্গাপুজো। তবে এই দুর্গাপুজোর পুরনো ইতিহাস রয়েছে। বাবুল এবং হাঁসদা জানান, তাদের এই পুজোটা শুরু হয়েছিল ঠাকুরদার আমলে বাংলাদেশে। 150 বছরের প্রাচীন পুজো নিয়ে কি বলছেন তিনি, শুনুন বিস্তারিত। 150 বছর এর বয়স, 150 বছর আগে থেকে আমার ঠাকুরদা পূজা দিতেন বাংলাদেশ মাইচল থানা রাজশাহী জেলা। হ্যাঁ, যখন মানে ভাগাভাগি রাষ্ট্র ভাগাভাগি হয় তখন আমরা চলে আসি। এখন ওই দাদা ঠাকুরদা মারা গেছে, এখন আমি নিজেই করছি। এই অবস্থায় এখন আমি একা সম্ভব নয়, গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করে এবং সবাই মিলে করছি আর কি। কতদিন ধরে পুজোছেন এটা? 150 বছর থেকে করতো। হ্যাঁ, এদিকে আসে মোটামুটি আমার এই বছর 30 মতন হচ্ছে আর কি করা। তো এখানে পুজো হয় এটা? হ্যাঁ, আমরা নিজেরাই করি আর কি। হ্যাঁ, ঠাকুর ব্রাহ্মণ অবশ্য আমাদের লাগে না, আমরা নিজের মনেই পূজা করি। নিজেরাই আপনারা পুজো করেন? নিজের হাতেই পূজা দিই। গ্রামবাসীরা সহযোগিতা করেন? হ্যাঁ, গ্রামবাসী ছাড়া তো একা সম্ভব নয়। হ্যাঁ, গ্রামবাসীরা পুরো করে, গ্রামবাসী মিলেই করি আর কি। কেমন মানে জাঁকজমক কেমন হয়? জাঁকজমক 5 দিন ধরে সুন্দর জাঁকজমক। হ্যাঁ, এখানে যেমন নবমীর দিনে খিচড়ি হয়, খিচড়ি প্রসাদ, 8 লাখ খিচড়ি খাওয়ানো হয়, 2-4টা গ্রাম দিয়ে। হ্যাঁ, বাজারের অনেক এরাও আসে এবং গ্রামের শঙ্কর বদরা বকমডাঙ্গা পিঁয়াজপুরি এসব গ্রাম মিলে সবাই এসে এখানে 8 লাখ খিচড়ি খেয়ে যান। আর্থিক সাহায্য পান, সরকারি আর্থিক সাহায্য পান? আর্থিক সাহায্য এখনও সাহায্য পাইনি, এই নিজেরাই এখন এই পাবো পাবো বলে চেষ্টা করছি, কিন্তু বলে হয় না, পাই না। নিজের নিজের আর্থিক দিয়ে কাজ? নিজের আর্থিক দিয়ে কাজ করি। চাঁদা তোলেন? চাঁদা এই গ্রামবাসী মানে যা দেয় আর কি, 10-20 টাকা সবাই মিলে দিয়ে দিয়ে কাজ করি। পুজোটা কোথায় হয়? পুজোটা এই আমার সামনেই হয়। জায়গার নাম কি? জায়গার নাম হচ্ছে কেমপুর ভাঙা দিঘি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবুলাল হালদার। কী পদে আছেন? হ্যাঁ,